नमस्कार আমার আপনজনেরা রুদ্রবার্তা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। রুদ্রবার্তা মানেই আপনাদের সামনে আসা কোনো বিষয় নিয়ে ভাবানোর জন্য। আজকের বিষয়ে ভাবানোর আগে মনে করিয়ে দিই, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করার কথাই আপনি সবাইকে বলবেন, তার কারণ এই চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আপনি ছাড়া কেউ বলার নেই। কারণ এই চ্যানেলের এই টাইপের ভিডিও দেখার পরে তথাকথিত অনেক লোকই চলে যাবে, কাজেই আপনারই দায়িত্ব থাকবে আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য বলার। আর বলবেন তার কারণ হচ্ছে, কারণ আমি বিশ্বাস করি আপনি আমার আপনজন। চলুন শুরু করা যাক এখনকার রুদ্রবার্তা। আজ 14ই আগস্ট। 14ই আগস্টে এই মুহূর্তে রাত্রি প্রায় 8টা বাজে, আমি যখন ভিডিও করছি। তো এই মুহূর্তে বসে কিছু কথা আপনাদের বলার জন্যই আসা। ভারত টুকরো হলো আজকের দিনে, অর্থাৎ 1947 সালে 14ই আগস্ট ভারতবর্ষ টুকরো হয়েছিল। এই দিন পাকিস্তানের স্বাধীনতার দাবি মানা হয়েছিল। পরে আগামীকাল অর্থাৎ 15ই আগস্ট ভারতবর্ষ স্বাধীন হয়েছিল। একটা স্লোগান ছিল তথাকথিত সেই দিনের বামপন্থীদের, পাকিস্তানের দাবি আগে মানতে হবে তবেই ভারত স্বাধীন হবে। যথারীতি পাকিস্তানের দাবি মেনেই ভারত টুকরো হয়েছিল। ভারত পরে 1947 সালে 15ই আগস্টে স্বাধীন হয়েছিল। ভারতবর্ষ টুকরো হলো কেন? এই আজকের রাতেই, মানে এই 1947 সালের 14ই আগস্ট রাত্রিবেলা ভারতবর্ষের একসঙ্গে থাকা বাংলায়, মানে পূর্ব বাংলা পশ্চিম বাংলা দুটো বাংলা মিলে তো একটাই বঙ্গ ছিল, সেই বঙ্গ বা বাংলার টুকরো হয়ে গেল। এক রাতে আমাদেরই বাড়ির লোকেরা, অর্থাৎ আমরা তো এক ছিলাম সবাই, আমাদেরই বাড়ির লোকেরা হয়ে গেল বিদেশি, শুধুমাত্র রাজনীতির ফায়দার জন্যে আর ধর্মের জন্য। দেখুন, দেশটা টুকরো হয়েছিল শুধুমাত্র ধর্মীয় কারণে। আজকে যারা সেকুলারিজম দেখান তারা, মানে কি বলবো, মানে ছ্যাঁচড়া বললে ছ্যাঁচড়াকেও একটু খারাপ বলা হয়, তাদের চেয়েও নোংরা। তারা সেকুলারিজম বলে কিন্তু একবার বলেন না দেশটা টুকরো হয়েছিল শুধুমাত্র ধর্মের জন্য, এটা একবারও স্বীকার করেন না। রাজনীতির বাধ্যবাধকতা তাদের হয়তো আটকে দেয়, বা তাদের বিবেক বলে কোনো জিনিস নেই, অথবা তাদের মধ্যে মনুষ্যত্ব ব্যাপারটাই নেই। মানুষ হলে স্বীকার করতেন, কারণ সত্যিটা স্বীকার করতে হয়, সে আপনি মুসলিমই হন আর আপনি হিন্দুই হন। দেশটা টুকরো হয়েছিল শুধুমাত্র ধর্মের জন্য, মুসলিম লীগের দাবি ছিল। 1940 সালে লাহোরে হয়েছিল সেই অধিবেশন, যেখানে দাঁড়িয়ে তারা ঠিক করেছিল যে তারা একটা আলাদা রাজ্য করবে, আলাদা দেশ করবে, আলাদা স্টেট চাই তাদের। তার কারণ হিন্দুদের সঙ্গে থাকা মুসলিমদের সম্ভব নয়, এটাই ছিল দাবি। এবং সেই দাবি 1940 সাল থেকে ক্রমাগত চাপিয়ে এসেছিলেন মোহনদাস করমচাঁদ গান্ধী। সে সময় বারবার এটাকে টালবাহানা করে এড়িয়ে গেছেন, বিষয়টাকে অতটা গুরুত্ব দেননি। আর না দেওয়ার ফলে হয়েছে মোহাম্মদ আলী জিন্না ক্রমাগত তার শক্তি বাড়িয়ে গেছে, সুরাবর্দীর মতো লোকেদের জুটিয়েছে, আস্তে আস্তে সব চারিদিকে জোটা শুরু হলো, টুকরো হলো, টুকরো হওয়ার দিকে গেল। এবার মনে রাখবে এই টুকরোটা হলো কেন, হতে পারতো কি? হতে পারতো, তার কারণ একটা প্রচণ্ড রূপ তারা দেখিয়েছিল, অর্থাৎ সেদিনের সেই মুসলিম লীগের মুসলিমরা কী রূপ দেখিয়েছিল? প্রথম রূপ দেখিয়েছিল অখণ্ড যে বাংলা ছিল, যখন অখণ্ড ভারতবর্ষ ছিল, সেই ভারতবর্ষের মধ্যে অখণ্ড বাংলা, অর্থাৎ আজকে যে বিভক্ত বাংলা সেটা নয়, সেদিনের বাংলা, মানে পূর্ব পাকিস্তান তখন তৈরি হয়নি, সেই বাংলায় নোয়াখালী, আজকে যেটা বাংলাদেশ, নোয়াখালীতে বলে লোকে রায়টস হয়েছিল, নোয়াখালী রায়টস না, নোয়াখালী রায়টস বলে কিছু হয়নি। রায়টস মানে হয় একজন আরেকজনের সঙ্গে লড়াই, অর্থাৎ দুটো সম্প্রদায়ের মধ্যে লড়াই, সেটা হয়নি। একতরফা হিন্দুদের কচু কাটা করা হয়েছিল, হিন্দুদের মারা হয়েছিল, মহিলাদের রেপ করা হয়েছিল, প্রচুর মানুষকে মেরে ফেলা হয়েছিল। হিসেব বলে, সরকারি হিসেব, 5000 মানুষ মারা গেছিল, এটা বলছি আমি। 1946 সালে অক্টোবর 10ই অক্টোবর
এই যে দাঙ্গাটা, এই যে খুনটা করা হলো, কারণ কি ছিল? কারণ ছিল ভয় দেখানো, শুধুমাত্র ভয় দেখানো, ভয় দেখিয়ে আতঙ্ক সৃষ্টি করে দেওয়া সেখানকার লোকেদের। তার আগে 1946 সালের 16ই আগস্ট হলো গ্রেটার ক্যালকাটা কিলিংস, অর্থাৎ প্রথম যে কিলিংস হলো, এই কিলিংসটাকে রায়ট বলেন, এটাও রায়ট নয়, এটাও কিলিংস, এটা একতরফা কিলিংস হয়েছিল, কিন্তু পরবর্তী ক্ষেত্রে এটা চেঞ্জ হয়েছিল। 1946 সালের 16ই আগস্ট আসছে, একদিন পরে থাকবে সে নিয়ে ভিডিও, দেখবেন আপনারা। সেদিন এখানে টেস্ট করা হয়েছিল, সেদিন মারা গেছিল প্রায় 4,000, সরকারি হিসেব বলছে, আমার হিসেব নয়, বেসরকারি হিসেবে আরও অনেক লোক মারা গেছিল, কুচুকাটা হয়েছিল অনেক লোক। 16ই আগস্ট, 17ই আগস্ট, 18ই আগস্ট, তিন দিন। 16ই আগস্ট রাত্রি সন্ধে 6টার পরে কারফিউ জারি হয়, কিন্তু তার আগে পুলিশকে তুলে নেওয়া হয়েছিল এবং পুলিশকে নিরস, মানে কি বলবো আর কি, বিরত করে রেখে দিয়েছিল, নামতে দেননি। তদানীন্তন এই রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি ছিলেন, অর্থাৎ অবিভক্ত বাংলা যিনি মুখ্যমন্ত্রী ছিলেন, তিনি দেননি। সোহরাবর্দীর নেতৃত্বে সেই দাঙ্গা, অর্থাৎ কিলিংস, ডাইরেক্ট অ্যাকশন ডে, যেটা মোহাম্মদ আলী জিন্না ডাক দিয়েছিল, তার প্রত্যক্ষ প্রমাণ পেলাম আমরা, প্রত্যক্ষ ফল পেয়েছিলাম আমরা। এই রাজ্যে কচু কাটা করা হয়েছিল এই কলকাতার বুকে, প্রায় 4,000 হিসেব বলা হয় হিন্দুকে, কিন্তু পাশা বদলে গেছিল 18ই অক্টোবর সকাল থেকে। তার কারণ তখন পাল্টা রিটেলিয়েশন হয়, অর্থাৎ এবার শুরু হয় উল্টো খেল, অর্থাৎ মার খাওয়া, মরে যাওয়া, হিন্দুরা পাল্টা মার মারে, সেটাই 16ই আগস্টের পরে 18ই আগস্ট থেকে শুরু হয়, চলে 21ই আগস্ট অবধি। ততক্ষণে গোপাল মুখার্জি এবং অবশ্যই যাকে নিয়ে সব কিছু হয়, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, যার জন্যে বাংলাটা আমরা ফিরে পেয়েছি, সেই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির এবং গোপাল মুখার্জি, এই দুজনে, মানে যাকে গোপাল পাঁটা বলে, এই দুজনের জন্যে বাংলা প্রথম রিটেলিশন নিল কলকাতায়, গ্রেটার ক্যালকাটা কিলিংসের বদলা হয়েছিল। তখন উল্টোপাল্টা মার হয়েছিল, বহু শিখ এবং হিন্দু উভয় মিলেই মেরেছিল, আপনি উইকিপিডিয়া পেয়ে যাবেন, সব পেয়ে যাবেন। তো সেখানে দেখবেন সেসব রিটেলিয়েশন হয়েছিল, কিন্তু রিটেলিয়েশন হয়নি কোথায়, নোয়াখালী, কারণ এক পেশে মার হয়েছিল, সেখানে মারার পাল্টা মার দেওয়ার জায়গা ছিল না। কিন্তু সেই নোয়াখালীর দাঙ্গা থেমেছিল, মানে কিলিংস, দাঙ্গা নয় কিলিংস থেমেছিল, ভাগলপুরের দাঙ্গাতে, ভাগলপুরে মার হয়, অর্থাৎ বিহারি যাদেরকে দেখে তুচ্ছাই করেন না আজকে, আজকে যে সমস্ত এই পক্ষ, বাংলা পক্ষ, ইংরাজি পক্ষ, হিন্দি পক্ষ হয়ে গেছে, তখন এসব পক্ষ পক্ষ ছিল না। তখন বাংলাদেশের নোয়াখালীতে হওয়া ওই কিলিংসের আটকানোর জন্যে ভাগলপুরে শুরু হয়েছিল কিলিংস মার। জওহরলালের ওখানে দমন করার চেষ্টা করেছিলেন, কিন্তু গান্ধী, মোহনদাস করমচাঁদ গান্ধী নোয়াখালীতে গিয়ে বুঝিয়েছিলেন মানুষকে যে এরকম করো না, অহিংসার বাণী ছড়িয়েছিলেন তিনি, অহিংসার বাণী শুনিয়ে শুনিয়ে আরও শেষ করে দিয়েছিলেন। সেদিনের পর থেকে, অর্থাৎ একদিকে যেরকম 1946-এর 16ই আগস্ট, তারপরে 1946-এর 10ই অক্টোবর, দুটো প্রান্তেই এই কিলিংসে মানুষের মনে একটা আতঙ্ক সৃষ্টি করে দিয়েছিল। তার সঙ্গে যোগ দিল যোগেন মণ্ডল, আজকে যেরকম দেখছেন না, বলা হচ্ছে দলিত আদিবাসীদের সঙ্গে আমরা আছি, আমরা তাদের হয়ে লড়াই লড়ব। অনেকে তো ভাবছেন বোধহয় সেটি সত্যি, ভুলে যাবেন না, সেদিনে নমশূদ্রদের মাথা ছিলেন যোগেন মণ্ডল। যোগেন মণ্ডল তখন মুসলিম লীগে যোগ দিয়েছিলেন, তার কারণ মুসলিম লীগ তাকে বুঝিয়েছিল, মাথায় ঢুকিয়ে দিয়েছিল যে আমরা দলিতদের সঙ্গে আছি, যেমন এখন বলা হয় দলিত আদিবাসীদের সঙ্গে আমরা আছি, সেদিন মুসলিম লীগ বুঝিয়েছিল। মুসলিম লীগের কথা শুনে যোগেন মণ্ডল, অবশ্যই তার লোভ ছিল ক্ষমতা পাওয়ার, মন্ত্রিত্ব পাওয়ার, তিনি সাথ দিয়েছিলেন মুসলিম লীগের, এবং তিনি ভারত ভাগ চেয়েছিলেন, তিনি দাবি তুলেছিলেন নমশূদ্র সবাইকে নিয়ে যে ভারত ভাগ করতে হবে, কারণ সেকুলার পাকিস্তান তৈরি হচ্ছে, মোহাম্মদ আলী জিন্নার তৈরি পাকিস্তানকে তিনি সেকুলার পাকিস্তান ভেবে, যেখানে দলিতদের সম্মান পাওয়া যাবে, এখানে মোহনদাস করমচাঁদ গান্ধী এবং জওহরলাল নেহরু কংগ্রেসের এখানে থেকে, ভারতবর্ষে থেকে তার সম্মান পাওয়া যাবে না, অর্থাৎ নমশূদ্রের উপর অত্যাচার। সত্যি নমশূদ্রের উপর অত্যাচার একটা সময় হয়েছে, অস্বীকার করার কিছু নেই, কিন্তু আজ আর সে নেই, কিন্তু তবু সেদিন থেকে ভুল বোঝানো হয়েছে মুসলিম লীগের কাছে থাকলে তারা ভালো থাকবেন। মনে রাখবেন 1947 সালের 14ই আগস্টে স্বাধীন যখন হলো পাকিস্তান, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, বাংলাকে কাটা হলো এবং পাঞ্জাবকে কাটা হলো,
কাটার পরে ওই রাজ্যের অর্থাৎ বাংলায়, বাংলাদেশ তখন মানে পূর্ব পাকিস্তান যখন, সেখানের মন্ত্রী হলেন, আইন মন্ত্রী হয়েছিলেন যোগেন মণ্ডল। 1947-48 জিন্না মারা গেল, 49 দেখলেন তিনি যে সেখানে তিনি চাপে পড়ে গেছেন। তিনি হওয়ার পর থেকে বুঝে গেছিলেন যে ইসলামিক কান্ট্রি অর্থাৎ যেখানে মুসলিম প্রধান যে জায়গা, মুসলিমরা তাদের ধর্মে একসঙ্গে থাকতে পারবে না বলে যে দেশটাকে টুকরো করেছিল, সেই দেশে গিয়ে দলিতরা ভেবেছিল, মানে দলিত মাতা এই যোগেন মণ্ডল ভেবেছিল যে আমরা থাকতে পারবো না, আমাদের সনাতন ধর্মে নমঃশূদ্রদের উপর কি হয়েছে না হয়েছে, যা হয়েছে হয়েছে, মানে অন্যায় অত্যাচার যা যা হয়েছে, কিন্তু এরকম হতো না যে খুন করে দেওয়া, কিলিংস, অর্থাৎ একটা শ্রেণী তারা ভাবতো মানে ভেবেছিল যারা বাংলাদেশে থাকা সেই সমস্ত দলিতদের, যারা কাফের, তো কাফেরকে মারা হতো, মারা হয়েছে। যোগেন মণ্ডল বুঝেছিলেন যে এই ইসলামিক ত্রাসের মধ্যে থেকে আমি কিছু করতে পারবো না। 1948, 1949, 1950 পালিয়ে এলেন, যে ভারতবর্ষ থেকে তিনি দেশটাকে টুকরো করার জন্য তিনি দলিতদের হয়ে গিয়ে মুসলিম লীগে সাপোর্ট করেছিলেন, মুসলিম লীগে গিয়েছিলেন এবং দাবি তুলেছিলেন, তিনি পালিয়ে এসেছিলেন, শেষ জীবনটা এখানেই কাটাতে হয়েছে যোগেন মণ্ডলকে। অর্থাৎ তিনি বুঝেছিলেন যে সব কিছু হয় কিন্তু সেকুলারিজম কোনোদিন ইসলামিক কান্ট্রিতে হতে পারে না, তিনি বুঝেছিলেন আর পালিয়ে এসেছিলেন। দেশটা টুকরো হয়েছিল সেই এক রাতে, রাতের অন্ধকার যখন রাত কাটল, সকালবেলা সবাই হয়ে গেল বিদেশি, যাদেরকে আজকে আমরা বলি না এই বাঙালি বাচ্চা, এই বাঙালের বাচ্চা, ঘটি বাটি বাঙালি বাচ্চা, তারাও এই দেশেরই লোক ছিল, তারা ওখানে মালাউনের বাচ্চা পরিণত হয়ে গেল। আমাকেও মালাউন বলে, দেখবেন কমেন্টসে দেখবেন বাংলাদেশের মুসলমানরা আমাকে মালাউন বলে, কাফের তো এখানকার লোকেরাও বলে, কাফের তো আমি বটেই, মালাউন বলে, তো সেই মালাউন হয়ে গেল তারা। গান্ধী নোয়াখালী দাঙ্গার পরে গিয়ে বুঝিয়েছিল গলাটা পাড়ি দিতে, মহিলাদের বলেছিল দাঁতে দাঁত চিপে সহ্য করতে, এগুলো বইগুলো পড়বেন পেয়ে যাবেন, সব বই আছে, আমি মিথ্যে বলছি না, কংগ্রেস আমার নামে কেস করতে পারে, আমি মিথ্যে বলছি না। মোহনদাস করমচাঁদ গান্ধী কিন্তু থামাতে পারেনি নোয়াখালীকে, নোয়াখালীকে থামিয়েছিল বিহারের ভাগলপুর, অর্থাৎ তারা পাল্টা মারতে থেমে গেছিলো এখানে। এই যে ভাগটা হয়ে গেল, টুকরো হয়ে গেল, এই টুকরোটার পেছনে তাহলে কারা কারা দায়ী, বলা হচ্ছে বীর সাবারকারের দল নাকি দায়ী, সত্যি কেন মিথ্যে, কেন সত্যের অপলাপ করা হয়। মুসলিম লীগ চেয়েছিল, কংগ্রেস হাত তুলে দিয়েছিল, জনগণকে কচু কাটা করা হয়েছিল, দেশটা টুকরো হয়ে গেছিল, এটাই বাস্তব সত্যি। সিপিএম বা কমিউনিস্ট তখনকার দিনে, তখন সিপিএম ছিল না, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া ছিল, তারাও স্লোগান তুলেছিল, যোগেন মণ্ডলের মতো লোকেরা সাথ দিয়েছিল। আলটিমেটলি আজও বাংলাদেশ থেকে নমঃশূদ্র দলিতরা পালিয়ে আসছে, কারণ থাকতে পারছে না। ইসলামিক কান্ট্রিতে থাকার জায়গা কিন্তু নয়, মনে রাখবেন বারবার, যেরকম পাকিস্তানে থাকতে পারছে না, হিন্দুরা পালিয়ে আসছে, মেজরিটি যেখানেই হয়ে গেছে, যেখানে দেশটা দখল নিয়ে নিয়েছে, তারা বলেছে আমরা হিন্দুর সঙ্গে থাকতে পারবো না, এই কথা বলে দেশটা টুকরো হয়েছিল। কাজেই দেশ টুকরো করেছিল কিসের জন্য, ধর্মের ভিত্তিতে, কালা মাথা ছিল, মোহাম্মদ আলী জিন্না দাবি তুলেছিল আর ছেড়ে দিয়েছিল, কংগ্রেস সাথ দিয়েছিল, যোগেন মণ্ডলের মতো লোকেরা, এবার বলবেন কেউ আরএসএস ছিল, আরএসএস করেছে না, 1925 সালে তৈরি হওয়া আরএসএসের ক্ষমতা ততটা ছিল না যে 1947 সালের 14ই আগস্ট লড়াই লড়ে আটকে দেবে, ছিল না। আজ যে জায়গা আছে সেই জায়গাতে সেদিন ছিল না, আজ সে ক্ষমতা আছে, কেউ টুকরো করার কথা বললে তাদেরকে টুকরো করার জায়গায় নিশ্চয়ই আছে, এত সনাতন সমাজ এত জাগ্রত হয়ে গেছে, সেদিন ছিল না। সেদিন সবাই বিশ্বাস করেছিল, মানে এখন যেরকম বিশ্বাস করানো হয়, দে দি হামে আজাদি বিনা খর্গ বিনা ঢাল, সবরমতি কে সন্ত তুনে কর দিয়া কামাল, তখন সবাই ভরসা করেছিল যে ও থাকতে হবে না, বাংলা টুকরো হবে, দেশ টুকরো হবে আমার মৃতদেহের উপর দিয়ে, গান্ধী বলেছিল, মোহনদাস করমচাঁদ গান্ধী, কিন্তু সে দিব্যি বেঁচে রইল, দেশটা টুকরো হয়ে গেল। কাজে দেশ টুকরো হয়েছিল কিসের জন্য, কেন বলার চেষ্টা করলাম। আগামীকাল থাকবে স্বাধীনতা দিবস উপলক্ষে কিছু কলা কথা, কিছু ভালো কথা, এবং তার সঙ্গে থাকবে মেরা বাঙ্গাল চ্যানেলের উদ্বোধন, মানে ওই আর কি, এখানে উদ্বোধন মানে তো বিশেষ কিছু হয় না, সনাতন ধর্ম এবং জাতীয়তাবাদী প্রচার মানে যেখানে ওই আড়ম্বর নেই, ওই ঠিকঠাক ঝিকঝাক ওসব নেই, ওসব ঝিকঝাক ঝিকঝাক পয়সা যাদের আছে তারা করে,
দেখানোর জন্য করে, আমার দেখানোর কিছু নেই। সোজা সাপটা দেখবেন, সাথে থাকবেন, কারণ আপনারা আমার আপনজন। আজকে এলাম এই কথাটা বলার জন্য, সকালে একটা ভিডিও, মানে দুপুরে একটা ভিডিও ছিল, তারপরে একটা ভিডিও করলাম, তার কারণ একটাই, পশ্চিমবঙ্গ আমরা থাকি, পাঞ্জাব জানে টুকরো হওয়ার কষ্ট, এবং পাঞ্জাব ঠিক জায়গায় আছে, আমরা নেই এখনো। এখনো জামাতি বাংলাদেশিরা, বাংলাদেশের একটা জামাতের এখানে এসে খাগড়া করে, বোমা বিস্ফোরণ করে, তৈরি করে। বাংলাদেশি মুসলিমরা আমাকে খুনের হুমকি দেয় দেয়, আমাকে খিস্তি করে, সিএ এনআরসি হলে পরে এখানে লোককে তাতায়, সিএ করা যাবে না, এখনো তাতায়। বাংলাদেশ থেকে আসা লোকেরা এখানে ভিড়ে মিশে থাকে, অনুপ্রবেশকারী, আর শরণার্থী হয়ে আসা সেদিনের সেই যোগেন মণ্ডলদের মতো ভুল কাজের জন্য যারা টুকরো হয়ে গেছিল, তারা যখন এখানে আসছে, তাদেরকে বলা হচ্ছে এখন বোঝানোর জন্যে, মতুয়া সম্প্রদায়কে নিয়ে খেলা হচ্ছে, আপনার মাটি রাম মন্দিরে যায়নি, অর্থাৎ মিথ্যে বলে বোঝানো। আর একজন উঠছে, সে বলছে আদিবাসী এবং দলিতদের জন্য আমি আছি। আর এক যোগের মণ্ডলদের কি দেখতে পাবো আমরা? আবার কি ভুল করবেন কেউ? সময় বলবে। আর চোখ খোলানোর জন্য, দেখানোর জন্য আমি তো আছি, এক্ষুনি কেউ গালাগালি দেবে? এতে গালাগালি দেওয়ার জন্যে এগিয়ে আছেন যারা, তারা গালাগালি দিন, কিন্তু সত্যিটা আনকাট বলে দিলাম। আর এবার আপনি ভাবুন, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নাকি আনসাবস্ক্রাইব করে কেটে পড়বেন? আর চিন্তা আপনার, ভাবনা আপনার, রুদ্রবার্তা এরকমই থেকে যাবে, সাথে কে আসলো কে গেল দেখার দরকার নেই, শুধু ভরসা আপনি, কারণ আপনি আমার আপনজন। আসি, নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয়, জয় হিন্দ। ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ জানাই। ভালো থাকুন, সুস্থ থাকুন, রোজ দেখুন রুদ্র বার্তা।